দুই বছরের বাচ্চা মডেল আসছে ফটোশ্যুট করতে আমার গ্রুমিং ক্লাসে। সে মডেল হতে চায়, ফটোশ্যুট করতে চায়, কিন্তু চকলেট না দিলে একদমই শ্যুট করবে না। মানে কি যে প্যারা হয়েছে কালকে আমার ওকে ম্যানেজ করতে গিয়ে, আজকে ভিডিওতে সেটাই দেখাবো। তো আমার কালকে গ্রুমিং ক্লাসের একটা ফটো সেশন ছিল, তো সেখানে এই বাচ্চা মডেলটা, কিডস মডেলটা ছিল। সো লেটস সি ও কি কি করে আর কি কি বলে। তো একটু রাজি হয়েছে ফটোশুট করার জন্য, তারপর অনেক ঢং করতেছিল, কাহিনী করতেছিল, মানে তার চকলেট লাগবে, তার হচ্ছে একটু খেলা লাগবে, তাহলে সে ছবি তুলতে দিবে, আবার সে ছবি না তুলে যাবেও না, এরকম একটা নাচোর বান্দা। আর এরকম একটা অ্যাক্টিভিটিস ওর পেছনে আমাদের টোটাল টিমের এক ঘন্টা টাইম লাগছে। আবার ওকে চকলেট দেয়, একটা করে খায়, একটা করে পোজ দেয়। ওর মাও ওকে অনেক ট্রাই করতেছিল বোঝানোর জন্য যে চলো বাবা একটু ফটোশ্যুট করি, চলো বাবা একটু ফটোশ্যুট, মানে ফটোশ্যুটও করবে সে, ছবিও তুলবে, আবার চকলেটও লাগবে, সব কিছু। তো ওর মা ওকে একটু রাজি করাইছে, তো তারপর একটু ক্যামেরা ফ্রেন্ডলি হলো, মানে তারপর ওই যে মা দেখেন চকলেট নিয়ে গেছে, এখন ওর ওইটার প্রতি লোভ, মানে ওইটার প্রতি নজর প্রত্যেকটা সময়। তো একটু একটু পোজ দিতেছিল, আমি দেখাইতেছিলাম। আমাদের আরও অনেক সিনিয়র মডেলরা ছিল, মানে নতুন ব্যাচের স্টুডেন্টরা ছিল, সেগুলো ভিডিও একটা ব্লগ আকারে আপনারা পাবেন, আমি খুবই শীঘ্রই আপলোড করব। তো ওর অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছিলাম। আমাদের আরও অনেকগুলো কিডস মডেল আছে, ওরা খুবই মানে লক্ষ্মী সোনা টাইপের। তো দেখেন ও ফটোশ্যুট করার সময় এখন আবার ওর চকলেটের প্রতি লোভ গেছে, মানে ওর চকলেটটা লাগবে এই লোকটাকে। তো ওর চকলেট দিব, তুমি একটু ফটোশ্যুটটা করো, তোমাকে তারপর দেওয়া হবে। তো সে চকলেট চেঞ্জ করতেছে, একই রকম লাগতেছে, তো গুটি গুটি করে আবার চলে গেলে। এখন আবার ফটোশ্যুটের পর যাওয়ার বলে যে ফটোশ্যুটের ছবিগুলো দেখবে সে, দুষ্ট ছবিগুলো দেখতে শুনে যে আবার একটা পচে ছবি দেখে আবার চলে গেছে, আবার এসে বলে ছবি দেখো। That one is beautiful. ও আমি আমরা আরও ভিডিও আপলোড করবো ফটোশ্যুটে, দেখা যাবে।